আসসালামু আলাইকুম, আমি নবীন, আবারও হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। কোন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিচালকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে 7/3/2021 তারিখে। এখানে কি কি যোগ্যতা প্রয়োজন হবে এবং কত টাকা প্রয়োজন হবে, কত তারিখে আবেদন চালু হবে এমনকি কত তারিখে শেষ হবে, এই বিষয় নিয়ে আজকে কথা বলবো। তার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশন চলে যায়। এছাড়াও আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও রয়েছে, প্রয়োজনে দেখে নিতে পারেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট ও হাসপাতাল মহাকালী ঢাকা 1212 প্রতিষ্ঠানের অস্থায়ী রাজস্ব কাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদের অস্থায়ী ব্যক্তিতে নিয়োগের লক্ষ্যে সকল জেলার প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এক নম্বর রয়েছে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব, 12,500 থেকে 30,230 টাকা বেতন, গ্রেড 11, অনুধর্ম 30 বছর হতে হবে, পদ সংখ্যা 4 জন। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে মেডিকেল টেকনোলজি ল্যাব এ ডিপ্লোমা ডিগ্রি এবং বাংলা ইংরেজি গণিত পদ সংশ্লিষ্ট বিষয় ও সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বাংলাদেশের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। 2 নম্বরে রয়েছে সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটর, 11,000 থেকে 26,590 টাকা বেতন, গ্রেড 13, এখানে 30 বছর লোক নেওয়া হবে, এখানে একজন লোক নেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারে দক্ষতা, বাংলা ইংরেজি ও গণিত সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষা এবং মৌখিক ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সাত লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি 80 শব্দ এবং বাংলায় 50 শব্দ থাকতে হবে। কম্পিউটার টাইপিং এ সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ থাকতে হবে। 3 নম্বরে রয়েছে স্টোর কিপার, 9,300 থেকে 22,490 টাকা বেতন, এখানে গ্রেড 16, অনুদর্ভ 30 বছর, এখানে একজন লোক নেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হইবে, বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষা এবং কিক ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 4 নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক, 9,300 থেকে 22,490 টাকা বেতন, গ্রেড 16, অনুদর্ভ 30 বছর হতে হবে, এখানে 3 জন লোক নেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা, কোনো সরকার স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারে দক্ষতা, বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষা এবং মৌখিক ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার টাইপিং এ সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি 20 এবং বাংলায় 20 থাকতে হবে। 5 নম্বরে রয়েছে রিসিপশনিস্ট, 9,300 থেকে 22,490 টাকা বেতন, গ্রেড 16, অনুদর্ভ 30 বছর, এখানে 2 জন লোক নেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে, বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষা এবং মৌখিক ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 6 নম্বরে রয়েছে টেলিফোন অপারেটর, 9,300 থেকে 22,490 টাকা বেতন, গ্রেড 16, অনুদর্ভ 30 বছর, এখানে 1 জন লোক নেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার চালনায় দক্ষতা, বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষা এবং মৌখিক ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 7 নম্বরে রয়েছে ইনস্ট্রুমেন্টস কেয়ারটেকার, 9,300 থেকে 22,490 টাকা বেতন, গ্রেড 16, বছরের মধ্যে হতে হবে, সেখানে 2 জন লোক নেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বোর্ড হইতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ, বাংলা ইংরেজি গণিত পদ সংশ্লিষ্ট বিষয় ও সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষা এবং মৌখিক ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 8 নম্বরে রয়েছে ওয়ার্ড মাস্টার, 9,300 থেকে 22,490 টাকা বেতন, গ্রেড 16, অনুদর্ভ 30 বছর,
এখানে 3 জন লোক নেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার চালনায় দক্ষতা, বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষা এবং মৌখিক ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 9 নম্বর হচ্ছে ডায়েট কার্ড, 9,300 থেকে 22,490 টাকা বেতন, গ্রেড ষোলো, অনুদৈর্ঘ্য 30 বছর, এখানে 1 জন লোক নেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার চালনায় দক্ষতা, বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষা এবং মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 10 নম্বরে রয়েছে লিনেন কিপার, 9,300 থেকে 22,490 টাকা বেতন, গ্রেড ষোলো, অনুদৈর্ঘ্য 30 বছর, এখানে 1 জন লোক নেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার চালনায় দক্ষতা, বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষা এবং মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 11 নম্বর রয়েছে টেইলার, 8,800 থেকে 21,310 টাকা বেতন, গ্রেড ষোলো, অনুদৈর্ঘ্য 30 বছর, এখানে 1 জন লোক নেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা, বাংলা ইংরেজি গণিত পদ সংশ্লিষ্ট বিষয়ে লিখিত পরীক্ষা এবং মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আবেদন করার নিয়মাবলী, নিম্ন বর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। 11/4/2021 খ্রিস্টাব্দ তারিখ, প্রার্থীর বয়স 18 থেকে 30 বছর মধ্যে হতে হবে, তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যা ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়স অনুদৈর্ঘ্য 32 বছর এবং বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা প্রার্থীর ক্ষেত্রে অনুদৈর্ঘ্য 30 বছর। NIDDRH সরকারি উন্নয়ন প্রকল্পে কর্মরত কর্মচারীগণের বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিল করা হয়েছে বলে গণ্য হবে, বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট প্রযোজ্য নয়। তারপর রয়েছে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণ সময় ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট এর গড়ে টিক চিহ্ন দিতে হবে। ওদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়, তবে সকল চাকরিরত প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধান সংশোধন হলে তা অনুসরণ করা হবে। পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই নিম্নবর্ণিত সনদপত্র সমূহ মূল কপি প্রদর্শন করতে হবে, এগুলা আপনারা দেখে নেবেন। আবেদনপত্র পূরণের সংক্রান্ত শর্তাবলী, পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ srgih.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। এছাড়া ফর্ম পূরণ, জমাদানের নির্দেশাবলী এবং অন্যান্য প্রযোজ্য শর্ত ও শর্তাবলী সহ পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তি শেখ রাসেল গেস্ট লিভার ইনস্টিটিউট ও হাসপাতালের ওয়েবসাইটে www.srgih.gov.bd পাওয়া যাবে। আবেদনের সময়সীমা নিম্নরূপ, অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 11 মার্চ 2021 তারিখ সকাল 10টা আরম্ভ হবে এবং শেষ হবে 11 এপ্রিল 2021 তারিখ রাত 12টা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। অনলাইনে আবেদনপত্রে তার রঙিন ছবি 300x300 পিক্সেল ও স্বাক্ষর 300x80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ছবির সাইজ 100 কেবির মধ্যে হতে হবে, এমনকি স্বাক্ষর 60 কেবির মধ্যে হতে হবে। অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহার হবে, সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত
হবেন। আপনারা টাকাটা কিভাবে পে করবেন এটা বলে দিচ্ছি। অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি নম্বর দেয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এসএমএস করে 1 থেকে 10 ক্রমিক এর জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা ও টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা, মোট 112 টাকা এবং ক্রমিক নং 11 এর জন্য পরীক্ষার ফি বাবদ 50 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা, মোট 56 টাকা অন্তিম 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। বিশেষভাবে উল্লেখ, অনলাইন আবেদনপত্রে সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। তো এসএমএসটা কিভাবে করবেন এটা আপনারা তো অবশ্যই জানেন, তারপর বলে দিচ্ছি। এসএমএস অপশনে গিয়ে SRGIH স্পেস ইউজার আইডি, আপনার অ্যাপ্লিকেশন কপিতে একটা ইউজার আইডি থাকবে এটা দিবেন, তারপর সেন্ড করবেন 16622 তে। তারপর আপনি মোবাইলে একটা এসএমএস আসবে পিন নাম্বার সহ, তারপর দ্বিতীয় এসএমএস করবেন। এসএমএস অপশনে গিয়ে SRGIH স্পেস ইএস লিখবেন, তারপর স্পেস দিবেন, তারপর পিন নাম্বারটা দিবেন এবং কি সেন্ড করবেন 16422 তে। এভাবে আপনারা টাকাটা পে করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।